দক্ষিণবঙ্গে 19 তারিখ অবধি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 20 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একটু সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি একটু হালকা থেকে মাঝারি যেটা আশা করছি আমরা, সেটা হচ্ছে কোস্টাল জেলাগুলোতে, অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, এই জায়গাটাতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি যে জেলা আছে সেখানে মূলত হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টে মোটামুটি 21 তারিখ অবধি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার মধ্যে 20 তারিখ হালকা থেকে মাঝারি। বাকি জেলাগুলোতে বৃষ্টি মূলত যেটা হবে সেটা 20 তারিখ হালকা বৃষ্টি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গার ক্ষেত্রেই কিন্তু রাতের তাপমাত্রা খুব উল্লেখযোগ্য পরিবর্তন নেই, মার্জিনালি হয়তো সামান্য একটু বাড়বে, খুব সিগনিফিকেন্ট চেঞ্জেস নেই। যেটা বেড়ে গেছে নামবে না, অর্থাৎ আবার নতুন করে যে ঠান্ডা সেটা স্কোপ নেই। দিনের তাপমাত্রা সব জায়গাতেই একটু রাইজিং, ফলে দিনের বেলায় খুব বেশি আর কিন্তু কোনো ঠান্ডা অনুভূত হবে না, সেটা কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। বৃষ্টি মূলত আবারও বলছি সেটা হচ্ছে 20 তারিখ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টি একটু বেশি হবে, শুধু উপকূলবর্তী জেলা 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি, তাও আমি বলছি কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।